দিদির প্রকল্প দ্বারাই সব সমস্যার সমাধান বললেন রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী। পৌর নির্বাচনের অন্যান্য ওয়ার্ডের মতোই জোর কদমে প্রচার চলছে রঘুনাথপুর দু নম্বর ওয়ার্ডেও। প্রচারে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্যকে। এদিন দু নম্বর ওয়ার্ডের প্রার্থী সুশান্ত শেখর ঘোষ ওরফে কাল্টু জানান, দিদির যা যা প্রকল্পগুলি রয়েছে তা যদি প্রতিটি বাড়িতে ঢুকিয়ে দিতে পারি তাহলেই মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও রঘুনাথপুরের মানুষের দীর্ঘদিনের দাবি জল এবং রাস্তা, সেগুলির কাজ শুরু হয়ে গেছে, শীঘ্রই পূরণ হবে। ঠিক আছে, মহামার্টির মানুষ যদি আমাকে যেতাম অথবা ওনাদেরকে আমি আমার প্রণাম জানিয়ে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এটাই বলবো যে এখানে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো প্রথমত আমি দূর করার চেষ্টা করবো, দূর করার চেষ্টা করবো, দূর করবোই, যেহেতু দিদির যা প্রকল্প আছে তার মধ্যেই এগুলো দূর হয়ে যাবে। নতুন করে কিছু করতে হবে না, দিদির যা প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো প্রত্যেকটা বাড়িতে যদি আমি ঢুকিয়ে দিতে পারি তাহলেই আপনার আমাদের এখানে যে সমস্যা দূর হয়ে যাবে। যেমন এক নম্বর আপনাকে বলি, আমাদের এখানে জলের সমস্যা, যেটা দিদি অলরেডি জলের সমস্যার জন্য আমাদের উন্নতপুর মিউনিসিপ্যালিটিকে অলরেডি 800 কোটি টাকা দিয়েছেন। হ্যাঁ, আপনার ইন্দ্রজন যেটা জল প্রকল্প যেটা আমাদের করকালের থেকে হবে, সেটা আপনার এই ভোটের জন্যে প্রসেসিংটা এখন বন্ধ আছে, অলরেডি এমনি টেকনিক্যালি সবটা হয়ে গেছে, ওনারা সার্ভেও করে গেছেন কলকাতা থেকে, টেন্ডারটা হবে, তারপরে আপনার এই কাজটা শুরু হয়ে যাবে। এটা তো জল, এটাতে তাতে আমাদের দু নম্বর বাড়ি শুধু নয়, আমাদের চারটি বাড়িতে জল সমস্যা এবং আশেপাশে আমাদের পঞ্চায়েত এলাকাগুলো যেগুলো আছে সেগুলোর সমস্যা মিটে। আচ্ছা, রঘুনাথপুরে অনেক জায়গাতেই রাস্তার সমস্যাটা দেখা দেয়, দু নম্বর ওয়ার্ডেও কি সেরকম সমস্যা রয়েছে? দু নম্বর ওয়ার্ডে আছে কিছু কিছু সমস্যা আপনার ছিল, এই মাস দুয়েক আগে কিছু রাস্তা হয়েছে আমাদের এখানে, আমাদের তিন চারটে রাস্তা এখানে অলরেডি হয়ে গেছে, আরও কিছু কিছু রাস্তা যেগুলো আছে সেগুলো বড়ও খুব নেই, বড়ো আছে দু তিনটে, আর এবং ছোটো ছোটো রাস্তাগুলো যেগুলো আছে গলির মধ্যে যেটা যেটাকে আমরা বলি কৃষি ঢালাই রাস্তা বা কনক্রিটগুলো, ওগুলোও আপনার স্কিমে নেওয়া হয়েছে ভোটের জন্যই আপনার, কারণ বন্ধ আছে, ভোট পার হয়ে গেলে আমরা প্রসেসিং করে নতুন ভোট বসলে ওগুলো ওয়ার্ক অর্ডার হয়ে চালু হয়ে যাবে আপনার কাজ। বলছি আগামী দিনের জন্য ওয়ার্ডবাসীকে কী বার্তা দেবেন? আগামী দিনের জন্য আমি ওয়ার্ডবাসীকে এটাই দেবো যে প্রথমত আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো ঠিকভাবে আরও পাবেন, যেমন আপনাকে আমি বলি যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, হ্যাঁ, কন্যাশ্রী, রূপশ্রী, এরকম করে মোটামুটি 67 থেকে 68টা যে প্রকল্প আছে সেগুলো প্রত্যেকটা বাড়িতেই আমরা পৌঁছলে তাদের সুবিধা, আমাদের নম্বর ওয়ার্ডে নয় প্রত্যেকটা ওয়ার্ডেরই মানুষজন গরিব মানুষ এটা পাবেন। আমাদের হাউসিং ফর ঘর যেটা নিয়ার অ্যাওয়ার্ড সেটাও আপনার 1200-1250 মতন অলরেডি আপনার নাম চলে এসেছে, যেটা দিদি দেখলেন যে গরিব মানুষরা দিতে পারবেন না, তার জন্য আপনার একটা ব্যাংকের লোনের ব্যবস্থা হয়েছে যেটা 25,000 টাকা করে, যেটা সেটাও দিদি একটা সুবিধা করে দিয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে গরিব মানুষরা ওইখান থেকে 25,000 টাকা জমা দেবে, ওখান থেকে ইয়ে করে ওনারা যে বাড়ির জন্য বাড়ি করবেন সেটার জন্য টাকা পয়সা সব পেয়ে যাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুশান্ত শেখর ঘোষ ও কাল্টু, আমি দু নম্বর ওয়ার্ডের দিদির প্রার্থী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মহামাটি মানুষের প্রার্থী, জোড়াপুরের প্রার্থী। সত্যজিৎ ব্যানার্জি, রিপোর্ট টাইমস বাংলা।